নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। প্রেমে ছক্কা মারতে চলেছে এই সাত রাশি, ভালোবাসার দিন শুরু হতে চলেছে এই সাত রাশির মানুষের। 22 জুন 2021 শুক্রের রাশি পরিবর্তনে এই ছয়টি রাশির জীবনে আসতে চলেছে প্রেমের জোয়ার। এই সাত রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি প্রেমে। কোন কোন এই সাত রাশি প্রেমের ক্ষেত্রে মহাভাগ্যশালী হতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো তার আগে আমি কিছু আপনাদেরকে ইম্পর্টেন্ট তথ্য জানাই। দেখুন, প্রেমের বিষয়ে প্রচুর আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছি। প্রেমের সমস্যাটা সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ প্রেমটা হচ্ছে কি জানেন, একটা জার্নি। তো সেই জার্নিটাতেই মানুষের মাঝে মাঝে, প্রেমিক ও প্রেমিকাদের মাঝে মাঝে মানে ভুল বোঝাবুঝি কিন্তু হয়ে যাচ্ছে, যেখান থেকে ব্রেকআপ, যেখান থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তো এই প্রেমের জায়গাটা, যারা যারা প্রচণ্ড সমস্যাতে আছেন, আপনারা আপনাদের নিজস্ব বাই বার্থ চার্ট জন্ম ছকটা অ্যানালিসিস করান। আমি যেটা বলছি এটা হচ্ছে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী যদি আপনাদের থাকে বাই বার্থ চার্ট, তাহলে কিন্তু এই সময়ের মধ্যে আপনারা প্রেমে সফলতা নিশ্চিত রূপে পাবেন। অর্থাৎ পুরাতন প্রেম আপনাদের ফিরবে, নতুন প্রেমের ঢেউ আসতে চলেছে, বাঁধ ভেঙে দিতে চলেছে এই নতুন প্রেম। এবং এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের কিন্তু উন্নতি হতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন যে কোনো বিষয়ে, তাহলে অবশ্যই এই নাম্বারে আপনার মেসেজ। সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, আমি বারবার বলছি। অনেকে রাশি লগ্ন জানতে চাইছেন, এখানে প্লিজ রাশি লগ্নের জন্য কমেন্ট করবেন না, আপনারা কমেন্ট বক্সে করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, এই প্রেমের ছক্কা মারতে চলেছে এই সাত রাশি। প্রেমের ক্ষেত্রে বর্তমান যুগে বহু বাধা কিন্তু আসছে, প্রেমের ধরনটা একটা দক্ষ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু ধরা সমস্যা হয়ে যায়। প্রেম হচ্ছে একটা কী বলবো, জার্নি। এবং প্রেম কী বলুন তো, আপনার জীবনে যদি প্রেম না থাকে না, শুষ্ক মরুভূমির মতো কিন্তু হয়। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একবার না একবার প্রেম আসে, কেউ সেটা অ্যাচিভ করতে পারে, কেউ সেটা পারে না। আর যাদের জীবনে প্রেম নাই না, সেটা ঠিক রুক্ষ মরুভূমির মতন তার জীবনটা। তো প্রেমের ক্ষেত্রে যারা বারবার বাধা পাচ্ছে, সেই জায়গাটা আপনার প্রতিকার করেন। আপনাকে দেখতে হবে আপনার পঞ্চম ভাব, আপনাকে দেখতে হবে আপনার দ্বিতীয় ভাব, আপনাকে দেখতে হবে আপনার একাদশ ভাব, আপনার লগ্ন ভাব, এই জায়গাগুলো দেখা দরকার। এবং আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে মঙ্গলের প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে চন্দ্রের প্লেসমেন্ট, এগুলোকে একটা দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন কিন্তু দিতে পারবে এই প্রেম বিষয়ে। কাদের ক্ষেত্রে প্রেম আছে, কাদের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে, প্রেম বিচ্ছেদ হয়ে অনেক বড় বড় ঘটনা কিন্তু ঘটছে। অর্থাৎ এই জায়গাটা আপনারা যখন একটু সমস্যা বুঝতে পারছেন, অবশ্যই নিজস্ব আপনার যাকে পছন্দ তাই সেরকম অ্যাস্ট্রোলজারের সঙ্গে, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করুন। তো শুরু করা যাক, এই প্রেমে সফলতা পেতে চলেছে এই সাত রাশি, প্রেমে ছক্কা মারতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের জোয়ার আসতে চলেছে, অর্থাৎ জীবনে নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক আপনাদেরকে কিন্তু করতে চলেছে। অর্থাৎ এই যে 22 জুন শুক্রের রাশি পরিবর্তনে মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হতে চলেছে। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি নতুন প্রেম আপনার জীবনে আসবেই আসবে এবং পুরাতন প্রেম, যাদের প্রেমের বিচ্ছেদ হয়ে গেছে, সেই প্রেম কামব্যাক করার
ফিরে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ নতুন প্রেম তো আসবে, পাশাপাশি পুরাতন প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে মীন রাশির। মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভালোবাসার দিন শুরু হতে চলেছে। মকর রাশি, মীন রাশি, তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদেরও কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু আপনারাও পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক এবং আপনাদের প্রেমের জোয়ার, ভালোবাসার দিন আপনাদের শুরু হতে চলেছে। এবং যারা লাভ ম্যারেজ করবেন ভাবছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষভাবে ভালো দিক কিন্তু নির্দেশ করছে লাভ ম্যারেজের ক্ষেত্রে। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট, আপনাদের কথাবার্তা, কথার মধ্যে মধুরতা, ভাগ্যের সাপোর্ট এবং প্রেমের ক্ষেত্রে সফলতার জায়গা, সাকসেস জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে চার নম্বর রাশি আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে মহালাভ পেতে চলেছেন। নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক এবং প্রেমের ক্ষেত্রে ভালোবাসার দিন কিন্তু আপনাদেরও শুরু হতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আর এবং এর সাথে সাথে আপনাদের নতুন প্রেমের কিন্তু কানেকশান আবারও বলছি আসবে। আপনাদের কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা কিন্তু দেখা যাবে। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে কুম্ভ রাশি, পাঁচ নম্বর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমের সাগরে ভাসতে চলেছে। আমি আবারও বলছি যারা কুম্ভ রাশির ইয়ং জেনারেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে আমি কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি, যারা কুম্ভ রাশির মানুষরা আছেন, যাদের রিলেশন ক্রাইসিস চলছে, এই শুক্রের রাশি পরিবর্তনে আপনাদেরও কিন্তু ভাগ্যোদয় কিন্তু করতে চলেছে। অর্থাৎ আপনাদেরও জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি, আপনাদের সুখের দিন আরম্ভ হতে চলেছে। প্রেম আপনাদের জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি আপনাদের হবে এবং আপনাদের পুরাতন প্রেম ফিরবে। নতুন প্রেমের জোয়ার আপনাদেরও কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু আপনিও কিন্তু পেতে চলেছে, আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ কর্কট রাশি মহাভাগ্যশালী রাশি হতে চলেছে। সুখ আপনাদের দর গড়ায়, ভালোবাসার দিন শুরু। সুখ কাকে বলে এবার কর্কট রাশি, প্রেমের ক্ষেত্রে সুখ কাকে বলে কর্কট রাশি এবার আপনারা কিন্তু বুঝতে পারবেন। মহাসুখ পেতে চলেছে প্রেমে সফলতা। এর পরের যে রাশি সেটি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যের সাপোর্ট এবং নতুন প্রেম আপনাদের জীবনে আসবেই আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং পাশাপাশি পুরাতন প্রেম কামব্যাক আপনাদের করবে। যাদের প্রেমে বারবার বিচ্ছেদ হয়ে গেছে, আপনি সিংহ রাশির মানুষ, প্রেমে ধাক্কা পেয়েছেন, এই জায়গাটা আপনারা কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের প্রেমের জায়গা কিন্তু বিশেষভাবে ভালো দিক নির্দেশ করছে। আমি আবারও বলছি যাদের আমার কথা শুনে একটু গাছের পাতা নড়ছে না, হতেই পারে আপনার রাশিচক্রটা দেখা দরকার। আপনার কোন জায়গাতে সমস্যা আছে সেই সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধান করলে আপনিও প্রেমে কিন্তু ছক্কা মারতে চলেছেন। এই ছিল প্রেমের জোয়ারে ভাসতে চলেছে, ভালোবাসার দিন কিন্তু শুরু হতে চলেছে এই সাত রাশির মানুষের। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।